অনেকেই ফল মাখা খেতে দারুণ পছন্দ করে থাকেন। বিভিন্ন ধরনের ফল মাখার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। বছরের বিভিন্ন মৌসুমে কিছু বিশেষ ফল পাওয়া যায়, যেগুলো সাধারণভাবে খাবার চাইতে মাখা খেলে পরে তার স্বাদ অনেক গুণ বেড়ে ওঠে। এমনই একটি ফলের নাম আনারস। ইতিমধ্যে বাজারে আনারস উঠতে শুরু করেছে, তাই বিভিন্ন মাখা ফল বিক্রেতা এই আনারস ফল বিক্রি করতে শুরু করেছেন মাখা করে। সিলেটের চাঁদনীঘাট এলাকায় এক মাখা ফল বিক্রেতা বিখ্যাত হয়ে উঠেছেন এই আনারস মাখা বিক্রি করে। দীর্ঘ প্রায় কয়েক বছর যাবৎ তিনি বিভিন্ন ধরনের মাখা ফল বিক্রি করে থাকেন। প্রতি বছর এই সময়ে আনারস মাখা বিক্রি করে থাকেন তিনি। মাখা ফল বিক্রেতা জানান, সারাদিন এই চাঁদনীঘাট এলাকায় তিনি এই মাখা ফল বিক্রি করে থাকেন। প্রচুর মানুষ তার এই আনারস মাখা খেতে বিরাজমান তার ভ্যানগাড়ির সামনে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে থাকেন তার এই আনারস মাখা। মৌসুমের এই বিশেষ সময়ে আনারস বাজারে উঠার পর থেকে তিনি আনারস মাখা বিক্রি করা শুরু করেছেন। দীর্ঘ কয়েক বছর যাবৎ তিনি এভাবেই এই আনারস মাখা বিক্রি করে আসছেন। যতদিন তিনি সুস্থ সবল থাকবেন ততদিন পর্যন্ত তিনি এই ফল বিক্রি করবেন। তবে এই আনারস মাখার মধ্যে রয়েছে প্রচুর উপকারিতা। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি। Mm-hmm.